हेलो एवरीवन, वेलकम टू नॉलेज अकाउंट। आरआरसी ग्रुप डी एग्जामे तुम्हारे इनिक्वालिटी थेके प्रतिटा शिफ्टे एकटी करे क्वेश्चन आसछे, तो एखान थेके तुम्हारे एक नम्बर पाक्का पाबेई पाबे, कन्फार्म। ठीक आछे, तो आज के पुरो कन्सेप्ट आमरा क्लियर करब एई छोट्टो भिडियोर माध्यमे। तो फार्स्ट आमरा स्टार्ट करछि, किछु कन्सेप्ट तुम्हारे देखाबो, तारपर आमरा किछु क्वेश्चन सल्व करब। ठीक आछे, रिजनिंगेर एई टपिक थेके प्रतिटा शिफ्टे तुम्हारे क्वेश्चन आसछेई आसछे। देखो, फार्स्ट किछु प्रायोरिटी निये कथा बोलछि। प्रायोरिटी बोलते এই জিনিসটাকে ভালো করে বোঝো, এই সাইডটাকে। এক নম্বরে দেখো, এই যে এই সাইনটা আমরা কি জানি, গেটার দ্যান সাইন। এই গেটার দ্যান সাইনটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো। ধরো তোমার কাছে এক নম্বর প্রায়োরিটি আমি দেবো গেটার দ্যানকে, তারপর দেবো গেটার দ্যান ইকুয়াল, তারপর আমি ইকুয়াল সাইনকে দেবো। কেন, এটা কি সেটা বোঝো ভালো করে। ধরো তোমার কাছে কোনো একটা কোশ্চেন আসলো, সেট আপটা তোমার কাছে ধরো এরকম আছে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কিছু যখন থাকবে তখন আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো এই গেটার দ্যানকে। তার মানে কি, যদি তোমার অপশানে যদি এইটা থেকে থাকে, ধরো এ গ্রেটার দ্যান বি বা সি গ্রেটার দ্যান বি, এই যে গ্রেটার দ্যান সাইনটা, তখন আমার অ্যান্সার এটা সঠিক হবে। বোঝা গেল, তখন আমার অ্যান্সার সঠিক এটা হবে। এবার আমি চলে আসি লেস দ্যানের কেসটা। দেখো, লেস দ্যান যখন থাকবে তখন আমাদের প্রায়োরিটি ফার্স্ট নর্মাল লেস দ্যানকে দিই প্রথমে প্রায়োরিটি, সেকেন্ড তারপর লেস দ্যান ইকুয়ালকে দেবো, তারপর নেক্সট ইকুয়াল টুকে আমরা প্রায়োরিটি দেবো। কেমন, ধরো কোশ্চেনে তোমার কাছে এরকম সেট আপ পুরো থাকলো, নর্মালি দেখতে পাচ্ছি সমস্ত কিছু আছে, এখানে ইকুয়াল দিয়েও আছে, তো নর্মাল লেস দ্যান যেটা থাকবে সেটাকে আগে ফার্স্ট প্রায়োরিটি দেবো। ধরো তোমার কাছে এরকম থাকলো সি লেস দ্যান ডি, এটা যদি অ্যান্সারে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার এটা ইমপ্লিমেন্ট করবো কীভাবে, প্রায়োরিটি তো শিখলাম যে ফার্স্ট প্রায়োরিটি কাকে দিতে হয়। এবার দেখো কোশ্চেনে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো, দেখো ভালো করে। ফার্স্ট কোশ্চেন এটা আছে, তো দেখো কীভাবে সলভ করবে। তো এখানে আছে, দেখো ফার্স্ট এই অপশানটাকে দেখো, এখানে দেখো টি আর ওয়াই আছে, মানে টি আর ওয়াইয়ের মধ্যে কানেকশান চাইছে। তাহলে এখানে ধরো টি আছে আর এখানে ওয়াই আছে, তার মানে ওয়াই প্রথমে আছে টি পরে আছে, মানে উল্টো কেস। তাহলে এই জিনিসটাকে আগে উল্টো করে দাও, আমি যদি উল্টো করি তো এখানে ওয়াই প্রথমে চলে আসবে, তারপর টি আসবে, আর এই যে কী আছে এই সাইনটা, এটা ঘুরে এইভাবে চলে আসবে। ক্লিয়ার হয়েছে, ঘুরে যাবে, মানে এটা কী আছে, এটা লেস দ্যান সাইন আছে, এটা গ্রেটার দ্যান হয়ে গেল। এবার দেখো কী করতে হবে, এবার এই ওয়াই আর এই টি এর মধ্যে কী কী সাইন পাচ্ছি, দেখো এই সাইনটা পাচ্ছি আর এই সাইনটা পাচ্ছি আর ইকুয়াল সাইন পাচ্ছি, তাহলে কী কী সাইন সেটা লিখে নাও। তাহলে এই সাইনটা পাচ্ছি, তারপর পাচ্ছি আমরা এই সাইনটা, তারপর আমরা ইকুয়াল সাইন পাচ্ছি। এবার আমরা কীভাবে অ্যাপ্লাই করবো ভালো করে দেখো। এবার এখান থেকে দেখো ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় এই সাইনটাকে, ঠিক আছে, গ্রেটার দ্যান সাইনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়, একটু আগে শিখে এসেছি। তাহলে সেই গ্রেটার দ্যান সাইনটা আমার কোশ্চেনে আছে নাকি দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ কোশ্চেনে আছে, তার মানে আমাদের এটা কি ঠিক হবে, তাহলে এটা সত্য। ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট দেখো কি বলেছে, নেক্সট এন আর এস এর মধ্যে বলছে, তাহলে এন আর এস কোথায় আছে, এখানে এস দেখতে পাচ্ছি আর এখানে এন দেখতে পাচ্ছি, তাহলে এস আছে আগে, ঠিক আছে এস আছে আগে, তাহলে এসকে আগে বানাও এখানে, তাহলে এসটাকে আগে দিলাম আর এনটাকে পরে লিখলাম, আর এই সাইনটা তাহলে কি ঘুরে যাবে না, চেঞ্জ করে নিলে, আমি কি ইন্টারচেঞ্জ করে নিলাম ব্যাপারটাকে, তাহলে এই সাইনটা হয়ে গেল, তাহলে এটা গ্রেটার দ্যান ছিল, এটা লেস দ্যান হয়ে গেল। এবার এদের মধ্যে কী কী সাইন পড়ছে দেখো, এদের মধ্যে এস আর এন এর মধ্যে কী কী সাইন আমরা ক্যারি করছি, এখানে ইকুয়াল সাইন, তারপর এই এই সাইনটা, তারপর আমরা নর্মালি এই সাইনটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় একে, এটা আছে নাকি দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা আছে, তাহলে কি এটা সত্য, তাহলে অপশান এটাও আমাদের রাইট হয়ে যাবে। বোঝা গেল, তাহলে এইভাবে কোশ্চেনগুলো ইনইকুয়ালিটিতে সলভ করতে হয়, তাহলে তোমরা খুব ফাস্ট সলভ করতে পারবে। ক্লিয়ার। এবার এখান থেকে দেখো এস আর ওয়াই এর মধ্যে, এখানে দেখতে পাচ্ছি ওয়াই প্রথমে আর এস পরে, তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে, তাহলে ওয়াই আর এসকে এখানে লেখো, তাহলে আর এইটা যেহেতু এইভাবে আছে তাহলে এটা ঘুরে যাবে, জাস্ট এটা ঘুরে গেল। এবার এখান থেকে এদের মধ্যে কী কী সাইন পড়ে, ওয়াই আর এস এর মধ্যে এই সাইনটা পড়ছে আর নর্মালি এই সাইনটা আমরা ক্যারি দেখতে পাচ্ছি, তাহলে প্রায়োরিটি দেওয়ার কথা একে, এটা কি আছে, না এটাও নেই, এটাও নেই, যেহেতু এইটা নেই আমি নেক্সট দেখবো এইটা আছে নাকি, এইটা আছে নাকি, দেখতে পাচ্ছি এটাও নেই, তাহলে কি এটাও হবে না, তাহলে কি তিন নম্বরটা আমাদের সত্য নয়, তাহলে কোনটা হচ্ছে এক আর দুই, তাহলে কোন অপশানটা, অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে নাকি, জাস্ট কমেন্ট করে বলো। ক্লিয়ার প্রত্যেকে, তাহলে এইটুকু হলো আমাদের গেল। তাহলে এইভাবে আমরা প্রতিটা কোশ্চেন সলভ করবো, এখান থেকে এক নম্বর আমরা কনফার্ম পেয়ে যাবো। গ্রুপ ডিতে প্রতিটা শিফটে তোমাদের এই কোশ্চেনটা আসছে। তো নেক্সট দেখো এটা কী বলছে, সেম প্যাটার্নে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কী বলছে দেখো, প্রথমে ডি আর এ এর মধ্যে কানেকশান চাইছে, তাহলে এখানে ডি আছে আর এখানে এ আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে উল্টো করে দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে, দেখো এখানে এ থেকে স্টার্ট হচ্ছে আর এটা ডি থেকে, তাহলে এইটা ডি আছে প্রথমে, তাহলে এটাকে উল্টো করে দাও, তাহলে এ আর এটা ডি লেখো, আর এই সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে উল্টো হয়ে গেলে।
তাহলে চেঞ্জ হয়ে গেল। এবার এদের মধ্যে কি কি সাইন ক্যারি হচ্ছে দেখো, এদের মধ্যে এই সাইনটা ক্যারি হচ্ছে, তাহলে এই সাইনটাকে লেখো। আর এই সাইনটা এটা লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি, তোমরা পরে মুখে মুখে করতে পারবে। এটা ইকুয়াল সাইনটা ক্যারি হচ্ছে। এবার ফার্স্ট প্রায়োরিটি দেখতে পাচ্ছ, এদেরই দিতে হবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি যেহেতু ওইটা নেই, তাহলে এটাকে দিতে হবে। তাহলে এখান থেকে দেখো এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আছে, তাহলে কি এটা আমাদের ফলো করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এক নম্বরটা আমাদের এটা সত্য হয়ে যাবে। আর একবার বলছি দেখো কীভাবে করলাম, এইটাকে দেখতে পাচ্ছি এ আছে আর এটা ডি আছে, তার জন্য আমি ইন্টারচেঞ্জ করে দিলাম ব্যাপারটাকে। তাহলে এটা ঘুরে গেল যেহেতু, তাহলে এটাও ঘুরে যাবে। তাহলে এ এ আর ডি এর মধ্যে কী কী সাইন পড়ছে, এই সাইনটা, এই সাইনটা আর ইকুয়াল সাইনটা পড়ছে। তাহলে এদের প্রায়োরিটি দেওয়ার কথা, ফার্স্টে এটাকে দেবো না, ফার্স্টে দেওয়ার কথা গ্রেটার দেনকে, লেস দেনকে দেওয়ার কথা। তারপর আমরা কী দেবো, এইটাকে দেবো। তার জন্য এটাকে দেখতে পাচ্ছি এটা আছে নাকি, দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কোশ্চেনে আছে, তাহলে এটা হবে। তাহলে এখান থেকে নেক্সট দেখো, এটা ফলো করছে, তাহলে এখান থেকে সি আর এফ এর মধ্যে, তাহলে সি কোথায় আছে, এই যে সি আর এফ দেখতে পাচ্ছি, এই যে সি আর এফ এর মধ্যে দেখো সি প্রথমে আছে, এফ আবার পরে আছে। তাহলে ঠিক আছে, এটাকে আর ইন্টারচেঞ্জ করতে হবে না। তাহলে সি আর এফ এর মধ্যে কী কী পাচ্ছি দেখো, সি আর এফ এর মধ্যে আমি ইকুয়াল সাইন পাচ্ছি, তারপর এই সাইনটা পাচ্ছি, তারপর এই যে এই সাইনটা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার কথা একে, তার জন্য কি এটা আছে কি না সেটা দেখবো কোশ্চেনে, দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আছে কোশ্চেনে, তার জন্য এটা গ্রেটার দেন সাইনটা আছে, তার জন্য এটা ফলো হবে। তাহলে এক আর দুই দুটোই এখানে সত্য হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা প্রতিটা শিফটে দেখতে পাচ্ছ। তো এই টাইপের কোশ্চেনগুলো নিজেরা তোমরা প্র্যাকটিস করবে এই প্রসেসে যেটা শেখালাম। ক্লিয়ার? তাহলে একটা কোশ্চেন তোমাদের আমি এখানে এইচ ডাব্লিউ দিয়ে দিলাম, দেখো এই কোশ্চেনটা নিজেরা সলভ করবে। জাস্ট আমি একটু বলে দিচ্ছি হালকা করে, দেখো এখানে বলে দিয়েছে পি আছে আর এখানে টি এর মধ্যে কানেকশন। তাহলে পি কোথায়, এই যে পি আর এখানে টি দেখতে পাচ্ছি। তাহলে পি আর টি এর মধ্যে কী কী সাইন আছে, এই সাইনটা দেখতে পাচ্ছি, তারপর এই ইকুয়াল দিয়ে সাইন দেখতে পাচ্ছি, তারপর এইটা ইকুয়ালস টু দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো ফার্স্ট প্রায়োরিটি এদের মধ্যে দেওয়ার কথা এই সাইনটাকে, এটা কি আছে দেখতে পাচ্ছি, না এটা নেই, তাহলে এটা আমাদের হবে না, তাহলে এটা ভুল হয়ে গেল। ক্লিয়ার? কী করে ভুল প্রমাণ হলো বোঝা গেল? দেখো এই সাইনটা কি নর্মালি পি প্রথমে আছে, টি প্রথমে আছে, তার জন্য দেখার কোনো দরকার নেই, আর চেঞ্জ করতে হবে না, ইন্টারচেঞ্জ করার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে দেখো এই সাইনটা কি আছে, ঠিক আছে দেখো এটা নেই, তাহলে এই সাইনটা প্রায়োরিটি দেওয়ার কথা কিন্তু নেই, তার জন্য এটা ভুল হলো। এবার এন আর জেড এর মধ্যে কি আছে দেখো, এখানে এন পাচ্ছি আর এখানে জেড পাচ্ছি, তাহলে এন আর জেড এর মধ্যে কী কী সাইন আসছে, ইকুয়াল সাইন আসছে, আর কী সাইন, এই সাইনটা আসছে, তারপর আবার ইকুয়াল সাইন আসছে, তারপর আবার কী সাইন পাচ্ছি, আবার এই সাইনটাকে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার কথা এইটাকে, তাহলে এইটাকে যেহেতু পাচ্ছি, দেখো আছে নাকি কোশ্চেন, হ্যাঁ দেখতে পাচ্ছি আছে, তার জন্য এটা দু নম্বর আমাদের ফলো করছে। তাহলে কি এটা দু নম্বরটা অনলি সত্য হবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তো আজকের এই সেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে এক নম্বরের কোশ্চেন তোমরা পাবেই পাবে, পুরো কনফার্ম। রিজনিংয়ের এখান থেকে প্রতিটা শিফটে কোশ্চেন আসছে। তো এরকম ছোটো ছোটো টপিক আমি তোমাদের দিতে থাকবো, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আর সেশনটাকে একটু বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।